আজকে 3:30 পৌনে 4টা নাগাদ হঠাৎ করে দেখছি বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে। উপরে গিয়ে আমার বান্ধবী জামা কাপড়গুলো ঝটপট করে তুলে নিয়ে এলো, আমিও গিয়েছিলাম তার সাথে। এই তালে পড়ে দেখছি আকাশটা পুরো কালো হয়ে গেছে, তো একটা ভাবলাম ভিডিও বানিয়েই নিই। তারপর উপরটা আমার বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল ওখানেই দাঁড়িয়ে থাকি, কিন্তু কি আর করা যাবে, সাহস করতে পেলাম না। যা হাওয়া দিচ্ছিল আর বেশ গুড়গুড় করে মেঘটা ডাকছিল মাঝে মাঝে। এই করে নিচে নেমে এলাম, নিচে নামার পর দেখছি আমাদের সব ফটো সেশন চলছে, কানে এক কানে হচ্ছে একটা করে ফুল গোঁজা হয়েছে আর এক কানে ব্লুটুথ হেডফোন। এ আবার তো আবার অনলাইন ক্লাস করছে, তার আবার কলেজের ম্যাম ক্লাস নিচ্ছে। এই করতে করতে ফটো সেশনও চলছে ওদের, আর দেখছি এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। যে বৃষ্টি সেই তো কিছু তেলে ভাজা খেতে মানে একদম খুব খুব ইচ্ছে করছিলো, এত ইচ্ছে করছিলো না, তো আমরা ঝটপট করে তিনজনে কাজে লেগে পড়লাম। কাজে লেগে পড়লাম বলতে ওই যে পকোড়া বানিয়ে নিলাম, পেঁয়াজটা অল্প ছিল তাই নইলে আমরা পেঁয়াজই বানাতাম। তারপর আলু দিয়ে আর অল্প মতন পেঁয়াজ দিয়ে বেশ ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে পকোড়াগুলো বানালাম। আর এইদিকে আবার আমার বান্ধবী মাখিয়েছিল মশলা মুড়ি পেঁয়াজ চানাচুর কাঁচা লঙ্কা শশা আচার তেল দিয়ে, আর বানিয়েছিল দুধের চা। আর একজন বান্ধবী দুধের চা খায় না বলে তার জন্য লিকার চা। তো আজকের বিকেলটা পুরো জমে গেল, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার উপর এত কিছু খাবার দাবার। দুপুরের খাবারটা কোন দিকে চলে গিয়েছিলো, কখন হজম হয়ে গেছিলো আমরা বুঝতেই পারিনি, ভাগ্যিস বৃষ্টিটা এলো। যাই হোক, তেলে ভাজা চা মুড়ি দিয়ে আমরা খেলাম। খাওয়ার পরে হঠাৎ করে মাথায় চলে এলো যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমি আর আমার বান্ধবী বেরিয়ে গেছি দুজনে, তারপরে একটা টোটো করে চলে গিয়েছিলাম পাঁচবাগা। যারা বাঁকুড়ায় থাকে তারা তো জানে বাঁকুড়া পাঁচবাগার ওখানে ওভারব্রিজটা এখন মানে অধিকাংশ মানুষই ওখানে ঘুরতে যাচ্ছে, তো আমাদের তো ঘোরা হয়নি। ওভারব্রিজের ওপরটা একবার উঠবো বলে ভাবছি, আমি যখন ক্লাস 11-12 পড়ি ওটা তখন স্টার্ট হয়েছে, এই এখনও পর্যন্ত ওটা চালু হয়নি। বেশ বৃষ্টি হয়েছে বলে বেশ ভালোই লাগছে, নইলে বাঁকুড়াতে তো ঠান্ডা পড়লো, যখন শীতকাল থাকে প্রচণ্ড ঠান্ডা থাকে, আর যখন গরম তখন তো আর বলার নয়, একদম দমটা যেন আইডাই করে এতই গরম থাকে। আমাদের লালগড়ের সাইডে এতটাও গরম না, কেন জানি না, না নিজের বাড়ি বলে ওইখানে অত গরম লাগে না আমি বুঝতে পারি না, কিন্তু মনে হচ্ছে আমার বাঁকুড়াতেই গরমটা বেশি। পাঁচবাগাতে যে মন্দিরটা আছে ওই মন্দিরটার পেছন দিকেই তো ব্রিজটা, তো ওই পেছনের দিকেই দু সাইডে দুটো সিঁড়ি করা আছে দেখলাম, তো আমরা ওটা দিয়েই আর কি উঠলাম। তো দেখছি একটা দাদু ভাইও এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠেছে, তাকে দেখে তো একদম আমরা অবাক, কারণ আমাদেরই কষ্ট হচ্ছে, তিনি উঠলেন কী করে সেটাই হচ্ছে প্রশ্ন। যাই হোক, বয়সটা হলেও তিনি একদম নিজেকে এভারগ্রিন মনে করে উঠে গেছেন, আমরাই তো নিজেদেরকে এভারগ্রিন ভাবতে পারি না, আর কী করা যাবে। তো আমার ওয়েদারের জন্য তো প্রচুর ভালো লেগেছে, যখন মানে খুব রোদ রোদ থাকবে তখন এখানে সন্ধ্যের আগে আসা যাবে না। আজকে নিহাতি মেঘলা ওয়েদার এবং দেখছি চারপাশের লোকজনেরও বেশ ভালোই ভিড়, মানে এখন মনে হয় বাঁকুড়ার এটাই হচ্ছে দর্শনীয় স্থান হয়ে গেছে, কি আর করা যাবে। যেমন আগে প্রাণের শহর বাঁকুড়াটাই সবাই যাচ্ছিলো, একটা টাইম আমিও ভাবতাম আমিও খুব যাব, কিন্তু যে যে এখন বোর হয়ে গেছি। তারপর এই যে আমার বান্ধবী কিছু জিনিস নেওয়ার ছিল তো নিয়ে নিল, আবার এটা হচ্ছে চেল্লুর বই দোকান নতুন চটিতে, এটা সবাই জানে, ওখান থেকে বান্ধবী খাতা কিনে নিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা, সুস্থ থাকবেন।